হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিওর্স আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনাদের ফোনের ইন্টারনেট চালু করলে যদি ইন্টারনেটের ডেটা এমবিটি তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিংবা আপনার ফোনটি স্লো হয়ে যায় ইন্টারনেট অন করার পাশাপাশি ঠিকঠাক কাজ করতে চায় না অ্যান্ড ইন্টারনেট চালু করে রাখলে যদি আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনাদের করণীয় কী সেই বিষয়ে আমি এই ছোট্ট ভিডিওতে ডিটেলস জানিয়েছি তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ তাড়াতাড়ি একটি লাইক করে দেবেন অ্যান্ড আপনারা যদি আমাদের এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আপনাদের ফোনে যদি ডেটা এমবি তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিংবা ডেটা চালু করার সাথে সাথে যদি আপনাদের ফোনটি আগের তুলনায় অনেকটাই স্লো হয়ে যায় বা হ্যাং করে কিংবা ডেটা চালু রাখা অবস্থায় যদি আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনাদের ফোনে থাকা মাত্র একটি সেটিংস অন করতে হবে তো বন্ধুরা এই সেটিংসটি অন করলে কিন্তু আপনাদের ফোনে থাকা সমস্ত ফটো অডিও ভিডিও সহ সমস্ত ডকুমেন্টগুলোও থাকবে সুরক্ষিত তো এই সেটিংসটি অন করার জন্য জাস্ট আপনারা আপনাদের হ্যান্ডসেটে থাকা সেটিংসে এন্টার করবেন দেন এখানে আপনারা দেখতে পাবেন যে রয়েছে ডেটা ইউজেজ তো জাস্ট আপনারা এই ডেটা ইউজেজ অপশনটির ভিতরে এন্টার করবেন তো এখানে এন্টার করলে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে এখানে সিম সিলেক্ট করতে বলবে তো জাস্ট এখানে আমার হ্যান্ডসেটে আপনারা দেখতে পাচ্ছেন একটিমাত্র সিম ইনপুট করা রয়েছে তাই এখানে জাস্ট জিও শো করছে তো আমি জাস্ট এই জিওর উপরে একবার ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে একটু নিচের দিকে চলে গেলে আপনাদের হ্যান্ডসেটে ইনস্টল করার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনারা নিচে একদম দেখতে পাচ্ছেন যে কোনো একটি অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করলে আপনাদের এখানে শো করবে যে রেস্ট্রিক্টেড অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডেটা তো জাস্ট আপনারা এই রেস্ট্রিক্টেড অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডেটা এই অপশানটিকে অন করে দেবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে অ্যাপ্লিকেশানগুলো ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য পর্যাপ্ত পরিমাণ র্যাম ব্যবহার করে কিন্তু যখন কোনো একটি অ্যাপ্লিকেশান পর্যাপ্ত পরিমাণ র্যাম ব্যবহার করতে পারে না তখনই কিন্তু আমাদের মোবাইলটি হ্যাং করে বা স্লো হয়ে যায় বিশেষ করে ইন্টারনেট অন থাকা অবস্থায় যদি এমনটি হয় তাহলে এখানে আপনারা সব অ্যাপ্লিকেশানগুলিকে পরপর আপনারা রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডেটা অপশানটিকে অন করে দেবেন এর ফলে আপনারা যখনই শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তখনই ডেটাগুলোকে ইউজ করবে আর যখন আপনারা ওই অ্যাপ্লিকেশানগুলিকে ব্যবহার করবেন না তখন ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটা খরচ করবে না পাশাপাশি আপনাদের ফোনের ব্যাটারি খরচটিও বাঁচবে এবং ওই অ্যাপ্লিকেশানটি আপনাদের র্যামও ইউজ করবে না আর র্যাম ইউজ না করলে আপনাদের হ্যান্ডসেট আগের মতো স্মুথলি চলতে থাকবে ইন্টারনেট অন করার পরেও তো বন্ধুরা আশা করি এই একটি সেটিংস এর মাধ্যমে আপনাদের হ্যান্ডসেটকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন তাছাড়াও আপনাদের ফোনে যদি ব্যাক কোনো অডিও ভিডিও বা ডকুমেন্ট থাকে আমরা জানি যে বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ফোনের কি চুরি করে তো সেক্ষেত্রে আমাদের ফোনের ডেটাগুলিকে আর চুরি করতে পারবে না এই রেস্ট্রিক্টেড অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডেটা অপশানটিকে অন করে রাখলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন এই চ্যানেলে আমরা অ্যান্ড্রয়েড ফোনের নতুন নতুন টেকনোলজির ভিডিও দিয়ে থাকি যেটা দেখে আপনারা কিছু শিখতে ও জানতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ